তো গাইস এখন দুপুর হয়ে গেছে, যে গরম, এখন গরুটাকে গোসল করা দিবে। আমাদের 3 বছর ধরে গোসল করা দিচ্ছে, ঈশান চাচু গোসল করা দিবে এখন, ওরে নিয়ে যাবে ওই পাশে। এই যে এখানে ঠিক আছে হচ্ছে ক্যামেরাম্যান রায়ান, আর এই যে এখন এখানে বাড়ি থা, তারপর গোসল করা দিবে, এই যে ময়লা হয়ে গেছে। আমাদের প্রত্যেক বছরের জন্য একটা রাখাল রেখা দিয়ে যে গোসল করা দেওয়ার জন্য। গাইজ এই যে এখানে ক্যাপ্টেনকে রেডি করছি গোসল করানোর জন্য, আর এখন গোসল করাবো হচ্ছে আমাদের ক্যাপ্টেনকে। আরে এই গরুরে গোসল করে দিয়েছে, ওই গরুরে না। যে নারিকেলের খোসা হলো আমাদের গরুটা দেখার জন্য। এই যে কাউসার আঙ্কেল ওখানে গরু দেখতে স্যার, আমরা গরুটাকে গোসল করে দিতেছি, দেখেন একবারে আমিও গোসল করে ফেলছি, গরুও গোসল করে ফেলছে। আমার কাপড় নাই, আমার ভিজাই যাচ্ছে দীপ্ত। আমি পশু সম্পদ মেলায় যে বলছিলাম, এবার আমাদের গরুর পিঠে আমি উঠবো, দেখেন গাইজ কথা দিয়ে কথা রাখলাম, এই যে গরুর পিঠে উঠে গেছি। এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে, ইনশাল্লাহ চেষ্টা করবো এবার কুরবানির গরু আমিও করা বানাবো। আগেরবার গরু যে বাইর কষা সে দৌড় দিছিল, অনেক রিক্স রিক্স। তো গাইস দেখছেন এরকমই ফার্স্ট টাইম আমি গরুর পিঠে উঠলাম, অনেক ভালো লাগতেছে। এদিকে পানিটা ভিতরে দিয়ে তাকাও, তাকাও না সবাই, পানি না না পানি চলে লাগতেছে। আপনারা কুরবানি 10-15 দিন আগে গরু কিনে যেভাবে পাল দেন, গরুর সাথে খেলবেন, এটা একটা আলাদাই মজা। আর এটা অনেক সোহাবো হবে, গরুর প্রতি মায়া লাগবে। আর এই যে দেখেন আমাদের গরুর সাথে আমরা কত মজা করি, কত টাইম স্পেন্ড করি, এটার মজাটাই আলাদা। আমাদের পুরো টেকনোলজি ওয়ার্ল্ডের টিম, এই আমাদের টেকনোলজি ওয়ার্ল্ডের গরু, সবাই আমরা অনেক মজা করতেছি। ভালো 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 ভাল
তো গাইস গরু গোসল শেষ, এখন গরুটাকে রোদে দিয়ে দিছি, তারপর আবার বিকালে আবার একটু পরে খাওয়াবো। আর আম্মু ওখানে খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে, এখন আমরা উপরে যাব, ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হয়ে দেন খিচুড়ি খাবো। খুদা তো একটু লাগছে গাইস, গরুরে খাওয়াইলে হইব, আমাকেও খাওয়াইতে হবে। তারপর খেয়ে দে, বিকালবেলা আমরা গরু নিয়ে একটু আশেপাশে ঘুরবো, ওইটা আরেকটা সুন্দর ব্লগ হবে। তো গাইস দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্ত। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।